আপনার এত শখের বাজিগার পাখিগুলোকে ডিম পাড়ার পর যদি আপনারা আগের থেকে একটু বেশি যত্ন করেন, তাহলে কিন্তু তাদের ডিম থেকে বাচ্চা ফোটানোর ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। তো যারা নতুন পাখি পালন শুরু করেছেন এবং পাখি নতুন ডিম পাড়তেছে, আজকের ভিডিওটা তাদের জন্যই। তাই আসসালামু আলাইকুম পাকাল বন্ধুরা, তো কি অবস্থা আপনাদের? আশা করছি আল্লাহর রহমতে আপনারা এবং আপনাদের শখের পাখিগুলো অনেক ভালো আছে। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাখি ডিম পাড়ার পর আমরা কি কি ভুল করে থাকি এবং ডিম পাড়ার পর কি করলে আমরা তার থেকে অধিক বাচ্চা পাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বিসমিল্লাহ বলে শুরু করে। সো ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমেই বলে রাখা ভালো, বাজরিগার পাখি কিন্তু একসময় বন্য পাখি ছিল, এখনও কিন্তু অনেক বাজরিগারই বন্য পাখি রয়ে গেছে। কিন্তু আমরা কিছু পরিমাণ বাজরিগার পাখিকে বন থেকে ধরে এনেছি এবং আমাদের বাড়িতে আমাদের আশেপাশে তাদেরকে লালন পালন করা শুরু করেছি এবং তাদের গৃহপালিত পাখি হিসাবে পরিণত করেছি, যার ফলে তারা আমাদের আশেপাশে থেকেই আমাদের কাছে থেকেই ডিম এবং বাচ্চা উৎপাদন করতে পারে। তারা আমাদেরকে এখন আর আগের মতো এত ভয় পায় না, তবুও তারা কিন্তু একসময় জঙ্গলি এবং বন্য প্রাণী ছিল, সেহেতু আমাদেরকে তারা কিন্তু সবসময় ভয় পায়। সো আমাদেরকে পাখিদের ডিম পাড়ানোর আগে এই জিনিসটা চিন্তা করতে হবে যাতে পাখিটা কোনোভাবেই আমাদেরকে এবং আমরা যেই স্থানে তাকে ডিম বাচ্চা করাতে চাচ্ছি সেই স্থানটাকে ভয় না পাই। আশা করি আপনারা একটু একটু বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি সব কিছু, যে আমরা যেই জায়গায় পাখিটাকে ব্রিড করাবো, যেই জায়গায় পাখিটাকে ডিম বাচ্চা করাবো, প্রথমত পাখিটাকে বোঝাতে হবে যে এই জায়গাটা তার জন্য সেফ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো আপনি যদি নিজের গ্যারান্টি না দেন, নিজে এখানে বাঁচবেন কিনা সেই গ্যারান্টি না পান, আপনার এখানে বাচ্চা উৎপাদন কীভাবে করবেন? সো পাখিকে আগে সেফ ফিল করাতে হবে, যে পাখিকে বোঝাতে হবে না এই জায়গাটা তার জন্য পারফেক্ট, সে যদি এখানে তার বাচ্চা উৎপাদন করে তার বাচ্চার জন্যও পারফেক্ট। তো আমরা কী করলে সে বুঝবে তার জন্য এই জায়গাটা পারফেক্ট? জানি না। পাখি বাজার থেকে কিনে আনার পরে আমরা যে একটা খাঁচায় রাখি, খাঁচাটাকে দিনের বেলা বারান্দায় রাখি, রাতের বেলা ঘরে নিয়ে আসি, এরকম করা যাবে না। খাঁচাটাকে পারফেক্ট একটা জায়গায় ফিক্সড করে দিতে হবে অথবা যে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে, আমার মতো ওয়ালে ফিক্সড করে দিলেই বেটার। তো এটা হচ্ছে সর্বপ্রথম ধাপ, খাঁচাটাকে কোনোভাবেই নাড়ানো যাবে না। তো এমন একটা জায়গায় ঘরে রাখবেন যেখানে মানুষ তেমন আসা যাওয়া করে না, বাচ্চারা এত বেশি যায় না, আপনি এত বেশি আসা যাওয়া করেন না, জাস্ট খাবার দেওয়ার সময় খাবার দিলেন, একটু দেখলেন টেকলেন, এতটুকুই। তো মানুষ কম চলাচল করে এরকম জায়গায় খাঁচা রাখতে হবে। দেন এমন একটা জায়গায় রাখলেন যেখানে মানুষ চলাচল কম করে কিন্তু সেখানে পোকামাকড় যায়, যেখানে মানুষ কম সেখানে পোকামাকড় যাবে। সো এমন জায়গায় রেখে দিলেন যেখানে ইঁদুর টিঁদুর যায়, তো এরকম জায়গায় রাখলেও কিন্তু হবে না। তো খেয়াল রাখতে হবে মানুষ কম যায় ঠিক আছে, বাট কোনোরকম বিড়াল ইঁদুর টিকটিকি টিকটিকি এইসব যায় এরকম জায়গায় রাখা যাবে না। দেন কুকুর আশেপাশে আসতেছে, কুকুর চিল্লাচিল্লি করতেছে, বিড়াল চিল্লাচিল্লি, আশেপাশে বিরাট আওয়াজ হইতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, গাড়ির হর্ন টর্ন, অনেক ঝামেলা। তো এরকম জায়গায় কিন্তু পাখি রাখলে পাখি মানসিক চাপে ভোগে এবং ভুলবশত যদি সে সেখানে ডিম পারে তখন কিন্তু সে মানসিক চাপের কারণে সেই ডিমগুলোকে তা দিয়ে আর বাচ্চা ফোটাতে চাইবে না। তো এটা পাখির একটা মেন্টাল প্রবলেম। কি আশ্চর্য কথা! তো এতক্ষণ তো মোটামুটি তাদের বাসস্থানের কথা বললাম, এবার তাদের একটু এক্সট্রা কিছু জিনিসের কথা আমি বলে দিই। যেমন বাজরিগার পাখি যখন ডিম পারবে তখন কিন্তু হাঁড়িতে তেমন কিছু দেওয়ার দরকার হয় না, তারা একটু মোল্টিং মানে তারা তাদের পাক ফেলে দেয়, দেন ওখানে ডিম পারতে পারে। আপনারা যদি চান এক্সট্রা, তাহলে পাখি যে খাওয়ার খাবার খাওয়ার পর সিড মিক্সের যেই খোসাটা থাকে সেটা খুব হালকা পরিমাণে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, এটা আপনার একান্ত ইচ্ছা, আপনি দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তো অনেকে আবার পাখি ডিম পাড়ার পর কিউরিওসিটির কারণে বা শখের বশেকে পাখির ডিমটা ধরে, তো এইভাবে ডিম ধরলে পাখি কিন্তু ভয় পায়, আপনারা কোনো সময় চেষ্টা করবেন না পাখির ডিমে ধরার জন্য। তো দেন আবার আরেকটা প্রসেস আছে, হচ্ছে ক্যান্ডেল টেস্টিং। তো প্রফেশনাল যারা আছে তা দেওয়ার 10 থেকে 15 দিন পর তারা একটা লাইটের সামনে ডিমটাকে ধরে দেখে যে ডিমটা কি ফার্টাইল নাকি ইনফার্টাইল। তো আপনারা এটা করার দরকার নাই, যদি আমার মতো আপনারা বেশি অ্যাডভান্স হয়ে যান তখন কিন্তু সমস্যা। তো কোনোরকম দরকার নাই ক্যান্ডেল টেস্টিং করার, প্রাকৃতিকভাবে বাচ্চা নিজে নিজেই ফুটবে, আপনার টেস্ট করার দরকার নাই এর ভিতরে বাচ্চা আছে কিনা। মানে মোরাল অফ দ্য স্টোরি হলো পাখির ডিমে ধরা যাবে না। আচ্ছা ঠিক আছে। তো এতক্ষণ তো বাসস্থান এবং টুকিটাকি বিষয়ে আলোচনা করলাম, এবার একটু খাবার নিয়ে আলোচনা করি। পাখি যখন আপনারা দেখবেন যে প্রথম ডিমটা পেরেছে বা আপনারা যদি বুঝতে পারেন যে পাখিটা ডিম পাড়তে চলেছে, তখন পাখিকে পারমানেন্টলি মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বোন দিবেন প্লিজ, এটা খুবই দরকার। দেন আপনারা চাইলে পানির সাথে ক্যালসিয়ামের যে কোনো একটা সিরাপ আছে, ক্যালপ্লাক্স আছে খুবই ভালো, তো আপনারা ক্যালপ্লাক্স পানির সাথে মিশিয়ে পাখিকে দেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ডিমের যে খোসা, আমরা সাধারণ যে ডিম খাই তো ডিম খাওয়ার পর যে খোসাটা থেকে যায় সেই খোসাটাকে গুঁড়া করে গ্রিডের সাথে পাখিকে দিবেন। তো এখানে যে মিনারেল ব্লক, ক্যাটেল ফিশ, তারপর ক্যালসিয়াম,
ডিমের খোসা এগুলোর নাম বললাম, এগুলো সবই হচ্ছে ক্যালসিয়ামের উৎস। তো এর মাধ্যমে পাখি ডিম পাড়ার যে প্রয়োজনীয় ক্যালসিয়ামটা সেটা এখান থেকে সংগ্রহ করে। তো ডিম পাড়ার জন্য পাখির প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন হয়। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি পাখিকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দিচ্ছি কি না। যদি প্রচুর আপনারা যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম দিতে পারেন পাখিকে, তখন কিন্তু দেখবেন যে পাখির ডিমের খোসাটা শক্ত হচ্ছে এবং বাচ্চার হার অনেকটাই বেড়ে যাবে। তাও সত্য। তারপর চাইলে গরমের দিন যদি আপনার পাখি ডিম পারে, আপনারা সপ্তাহে একদিন গোসলের পানি দিতে পারেন পাখির মন চাইলে। গোসল করলো না করলেন নাই, জোর করে তাদেরকে গোসল করানোর দরকার নাই। আর তো সর্বশেষ আপনাদেরকে একটা ফ্লো বুঝিয়ে দিয়ে যাই আমি। পাখি প্রথম ডিম পারার পর সর্বশেষ 8 নম্বর ডিমটা পারতে এর মধ্যে মিনিমাম 8 দিনের একটা গ্যাপ তৈরি হয়। পাখি প্রতিদিন বা 2 দিন একদিন পর পর একটা একটা করে ডিম পারে, টোটাল 8টা 7টা 6টা 5টা ডিম পারে। তো একটা ডিম থেকে সর্বশেষ ডিমটা পর্যন্ত অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়। তো বাচ্চাও কিন্তু এরকম একটা ডিমের থেকে 8 দিন 7 দিন পর সর্বশেষ বাচ্চাটা ফুটবে। তো সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, প্রাকৃতিকভাবে পাখির বাচ্চা ফুটবে। আপনারা সর্বোচ্চ যা করতে পারেন, যদি আপনার ডিমের ওপর খেয়াল রাখেন, তখন কি করবেন, প্রথম ডিমটা যেদিন পারবে দেখবেন ওই দিন ক্যালেন্ডারে ডাক দিয়ে রাখবেন, তারপর দ্বিতীয় ডিমটা যেদিন পারবে সেদিন ক্যালেন্ডারে ডাক দিয়ে রাখবেন। আপনারা এভাবে 18 দিন পরে চেক করে দেখবেন যে আপনার সবগুলো ডিম ফুটছে কিনা। তো এর বেশি আপনাদের কিছু করার দরকার নাই, পাখি প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিকভাবেই তার বাচ্চা খুব সুন্দর করে ফুটবে। আপনি জাস্ট একটু দেখাশোনা এবং যত্ন করেন, আর কিছুই দরকার নাই। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিবেন, আর লাইক না দিলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিছু করার দরকার নাই, আপনারা লাইক সাবস্ক্রাইব কিছু করেন না, আপনারা খুব খারাপ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।